চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। এই প্রথমবার তোমাদের সামনে, এতদিন তোমরা শুধু আমার গলার আওয়াজ শুনতে পেয়েছো। এবার থেকে মাঝে মাঝে আমি নিজেও আসবো নতুন ফুড ব্লগিং নিয়ে, নতুন ট্রাভেল ব্লগিং নিয়ে আর নতুন নতুন রেসিপি নিয়ে। প্লিজ আমার চ্যানেলে চোখ রাখতে থেকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থেকো, সাপোর্ট করতে থেকো, যাতে আমি আরও মোটিভেশন পাই আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। আমি আমার চ্যানেলটা শুরু করেছি মাত্র 7 দিন আগে, 30 নভেম্বর আমি ফার্স্ট আমার চ্যানেলে ভিডিও দিই। তো এর মধ্যে আমার সাবস্ক্রাইবার 100 ক্রস করেছে। তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা সবাই সাবস্ক্রাইব করেছো, আমার ফ্রেন্ডসরা, রিলেটিভরা, যারা শেয়ার করেছো কনস্ট্যান্টলি, আমাকে সাপোর্ট করেছো আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, লাইক শেয়ার সব কিছু করেছো। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। এরমভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আরও নতুন নতুন জিনিস, নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, নতুন নতুন ব্লগিংস আনতে পারি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা হেলদি, একটা স্মুদি রেসিপি ব্রেকফাস্টে খাওয়ার জন্য, ওয়েট লস স্মুদি। তো এইটা, এই স্মুদিটা শুধুমাত্র ওয়েট লসের জন্য নয়, এটা আলাদা আলাদা অনেক ডিজিজের জন্য, যেমন যেগুলো আজকালকার দিনে খুবই কমন, হাই প্রেশার বলো বা হাই ডায়াবেটিস বলো বা পিসিওডি বা পিসিওএস, এগুলোতেও খুব হেল্প করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়। তো এটা খুবই হেলদি আর এটা তোমার বডি ডিটক্সিংও করতে হেল্প করে আর অনেকক্ষণ ধরে তোমার পেট ভর্তি রাখে, যাতে তোমার অন্যান্য খাবার খাবার ক্রেভিংস না হয়। অ্যাকচুয়ালি আমরা ক্রেভিংসের জন্য অনেক সময় অনেক উল্টোপাল্টা খাবার খেয়ে নিই বা বাইরের খাবার খেয়ে নিই, তখন মনে থাকে না, তখন মনে হয় যে এটা ওটা খাই। তো এইটাকেও খুব কন্ট্রোল করে। তো তোমরা সবাই এই স্মুদিটা সকালবেলা ট্রাই করো, আর অবভিয়াসলি স্মুদিটা ট্রাই করার পরে সারাদিনের মিলটাও একটু লাইট রাখতে হবে। এই স্মুদিটা কিন্তু তোমাকে একদিনে মোটামুটি 0.5 কেজি থেকে 1 কেজি অবধি ওয়েট লস অবধি হেল্প করে। সারাদিনের মিলটাও একটু লাইট রেখো, আমি নতুন নতুন রেসিপি দিতে থাকবো, নতুন নতুন ডায়েটেরও যে টেস্টি খাবার হয় সেরকম নতুন নতুন রেসিপি আমি দিতে থাকবো। তো চলো আজকে দেখে নিই যে এই ব্রেকফাস্ট স্মুদি বানানোর জন্য আমাদের কী কী লাগে, চলো কিচেনে আমার সাথে। তো স্মুদিটা বানানোর জন্য আমি একটা অরেঞ্জ, একটা টমেটো আর একটা বেদানা নিয়ে নিয়েছি। অরেঞ্জ কিন্তু ইজ এ গুড সোর্স অফ ফাইবার অ্যান্ড ভিটামিন সি, আর টমেটো কিন্তু গুড সোর্স অফ ভিটামিন সি, ভিটামিন কে অ্যান্ড পটাশিয়াম, আর বেদানা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই ভালো, ডাইজেশনের জন্য খুবই ভালো, ওয়েট লসের জন্য খুবই হেল্পফুল। এগুলো কিন্তু শুধুমাত্র তোমার ওয়েট লসের জন্য না, তোমার স্কিন আর হেয়ারের জন্য খুবই ভালো, স্কিনের কোয়ালিটি খুবই ভালো করে দেয়। তো চলো আমি এই ফ্রুটগুলো এবার চপ করে নেবো এক এক করে। তো দেখো আমি বেদানাটা ছাড়িয়ে নিয়েছি পুরোটা, টমেটোটাও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আর অরেঞ্জের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এবার আমি একটা গ্রাইন্ডারের বড় জার নিয়ে নেব আর সবকটা ফ্রুটস এক এক করে ঢেলে দিয়েছি এর মধ্যে, দেখতে পাচ্ছ। দেখো আমি টমেটো, বেদানা আর অরেঞ্জগুলো ভালো করে এর মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে আমি এটা গ্রাইন্ড করে নেব, একদম স্মুথ গ্রাইন্ড করব। দেখো কোনো লাম্পস থাকবে না বা কোনো সলিড কিছু থাকবে না, দেখো এটা একদম স্মুথ গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখো এটা একদমই স্মুথ গ্রাইন্ড হয়ে গেছে, আর এটা খুবই এনরিচ, যে কোনো আমি এর মধ্যে কোনো জল বা কোনো লিকুইড বা কোনো আইস কিছু মেশাইনি। এটা তোমরা সপ্তাহে 1 থেকে 2 বার নিতে পারো আর মাসে 6 বার অবধি নিতে পারো। হ্যাঁ, এটা ডেলি না খাওয়ারই চেষ্টা করবে, কারণ এটার জন্য হয়তো অনেকেরই গ্যাসের প্রবলেম থাকে বা অরেঞ্জে অ্যাসিড থাকে, তো সেই জন্য অ্যাসিডও হয়ে যেতে পারে। এটা কিন্তু ব্লোটিং কমাতেও খুবই হেল্প করে। আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ফ্লেক্সিডস। ফ্লেক্সিডসও কিন্তু ওয়েট লসের জন্য খুবই ভালো, আর এটা যে কোনো জুস বা স্যুপে অ্যাড করলে ওটার টেস্টটাও অনেক বেড়ে যায়। তো ফ্লেক্সিডটা তোমরা চাইলে গ্রাইন্ড করে নিতে পারো একসাথে, আমি ওপর থেকেই মেশালাম।
তো দেখো আমার ওয়েট লস স্মুদি তৈরি হয়ে গেছে। তোমরা সবাই এটা ট্রাই করো আর আমাকে জানাও কেমন লাগলো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।